নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 11 ফেব্রুয়ারি 2024 পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশির যে রাশিগুলোর আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে কিন্তু থাকতে চলেছে। দেখুন, আগামীকাল রবিবার এবং আগামীকাল বেশ কিছু যোগ সৃষ্টি হয়েছে। সর্বাত্ম সিদ্ধি যোগ, অমৃত যোগ, এই যোগগুলোতে কিন্তু এই পাঁচটি রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে গ্রহের সেটা দেখা দরকার। দেখুন, অর্থপ্রাপ্তি তো প্রতিদিন আমি এই ভিডিওটি দিই, প্রত্যেক ক্ষেত্রে যে মিলবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি হবে, কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান? কারণ এখানে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ যদি ভালো থাকে, অর্থাৎ বিশেষ করে রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার, রাহু রক্ষা কবচ পরিধান করা দরকার। আমি খুব দায়িত্বের সাথে বলছি, সেই জায়গাটা কিন্তু সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। কারণ রাহু কলিযুগে শর্টকাটে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তিগুলো কিন্তু ঘটিয়ে থাকে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দশা মহাদশা যদি পারমিট করে, আগামীকাল কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল যে পাঁচটি রাশির নাম বলবো, এই পাঁচটি রাশির নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের ক্ষেত্রে সময় এবং টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন আপনাদেরকে জানাই। অনেকে অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কখন টার্গেট নাম্বার এবং শুভ সময়টা জানাবে। তার আগে আমি একটি কথা বলছি, যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার পর্যালোচনা করুন এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। কারণ প্রতিকার যতক্ষণ না করবেন কিনা, ততক্ষণ কিন্তু সমস্যাগুলো কিন্তু দূর হবে না। তাই নিজের ব্যক্তিগত জন্মছক এবং যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, আগে বিচার বিশ্লেষণ করুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। প্রথম রাশি, আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলি, যে রাশির নাম উঠে আসতে চলেছে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল ব্যবসা এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা পারমিট করে, অবশ্যই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু 100% হতে চলেছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে যে সময়টা দেখা যাচ্ছে, ছোট্ট একটা সময় যেটা বেরিয়ে আসছে আগামীকালের জন্য, 10:12 থেকে 10:48 পর্যন্ত, এই সময়টা, এইটুকু সময়ের ব্যবধানটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যে কোনো কিছুতে শুভ ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো শুভ কাজ এই সময় আরম্ভ করতে পারেন এবং পাশাপাশি আপনারা এই সময়ের মধ্যে কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। যে কোনো দিক থেকে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময়, অর্থাৎ সময়টা কিন্তু খুব কম সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির যে টার্গেট, যে নাম্বার, সেটি হচ্ছে 5, শুধুমাত্র 5 আগামীকালের জন্য সিংহ রাশির টার্গেট নাম্বার হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, আপনাদের কুম্ভ রাশির টার্গেট নাম্বার 7। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 11:15 থেকে আপনার 11:46 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু বিশেষভাবে, এই সময়টা কিন্তু আপনারা যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট, আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে
যে কোনো দিক থেকে শেয়ার বাজারে আপনারা এই সময় টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু দিবে। তিন নম্বর যে রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তার আগে আমি একটু কথা বলে দিই, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হয়তো আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, জন্মচক্রের সংস্কার করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, এই জায়গাটা কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির আপনি জাতক যদি হন, আপনার কিন্তু আগামীকাল সৌভাগ্য হতে চলেছে, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে যে সময়টা বেরিয়ে আসতে চলেছে 9:50 থেকে 10:22 পর্যন্ত, টাইমটা খুব কম, 9:50 থেকে 10:22 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা অতীব শুভ। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, খুব আপনাদের ক্ষেত্রে এই 9টা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার। দেখুন, ধনুরাশি লাখ লক্ষ কোটি কোটি প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি না, দশা মহাদশাকে পারমিট করা দরকার রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে, আপনার যে শুভ সময় বেরিয়ে আসতে চলেছে সেটা দেখা যাচ্ছে দুপুর 12:04 থেকে 1:03 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 আগামীকালের জন্য, শুধুমাত্র আপনাদের আগামীকালের জন্য কিন্তু টার্গেট নাম্বারটা 8 রয়েছে। আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একদম শেষ রাশি, অন্তিম রাশি, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে কোনো দিক থেকে আপনারা মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছেন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আকর্ষক শেয়ার বাজার, এবং আপনারা কোন সময় ইনভেস্টমেন্ট করবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভগুলো কিন্তু পাবেন, যদি এই সময়গুলোতে আপনারা কিন্তু বিশেষভাবে নজর দেন। সময়টা আপনাদের দেখা যাচ্ছে 10:43 থেকে 11:14 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের আগামীকালের জন্য টার্গেট নাম্বার 3, অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করুন, এবং সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন, এবং তার সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট আমি আবারও বলছি করে নিন। কারণ যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছে অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, ভাগ্যভাবকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। সমস্যা আছে, আমি মানলাম সমস্যা আছে, এই সমস্যার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। সকলে আবারও বলছি একটি কথা, আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।